ভাগীরথী 1 2 3 একদম ওপেন হয়ে গেছে। হিমালয়ের সৌন্দর্য ও তার আকর্ষণ বড়ই দুর্নিবার। বহু বছর ধরে মনের মধ্যে পুষে রেখেছি গোমুখ দর্শনের ইচ্ছা, চেষ্টা যে করিনি সেটাও নয়, এবার গোমুখের পথে পা বাড়াবার চেষ্টায় সফল হয়েছি। এই গোমুখ চলতে চলতে দেখতে পাচ্ছি সামনে অনেকেই স্টোনফল এরিয়া, পরপর শুধু পাথর গড়িয়ে গড়িয়ে পড়ছে দেখতে পাচ্ছি। এখানে দাঁড়ানো যায় না, কিন্তু না দাঁড়িয়েও উপায় নেই। আগের পর্বে অর্থাৎ গোমুখ তপোবন ট্রেক সিরিজের 10ম পর্বে আপনারা দেখেছেন আমরা গঙ্গোত্রী থেকে 14 কিলোমিটার পথ ট্রেক করে ভুজবাসায় এসে পৌঁছেছি। ভুজবাসায় পৌঁছানো মাত্র শুরু হয় তুষারপাত। এই ঠান্ডায় রান্না খাওয়া পোটারদের থাকার জন্য বাধ্য হয়ে GMVN-এর ইগলুহাট বুক করতে হয়। আমরা ট্রেকাররা ছিলাম টেন্টে। পরদিন সকালে আমাদের যাওয়ার কথা তপোবন। ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আই বোতামে লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পারেন। এছাড়াও ডেসক্রিপশানে লিঙ্ক পাবেন। চ্যানেলে ঢুকে গোমুখ তপোবন ট্রেক প্লেলিস্ট থেকেও দেখতে পারেন। চলুন এবার প্রবেশ করি মূল ভিডিওতে। গুড মর্নিং, এখন ভোর 5:10 আর প্রচণ্ড ঠান্ডা, তবে 0 ডিগ্রি নয়, 3-4 ডিগ্রি হয়তো হবে। আমার হাত কাঁপছে ঠকঠক করে। আর 4-5 এখনও মানে যত যা পাহাড় আছে সবার মাথায় বরফ। এত ভোরে বাইরে এসে দেখি আমাদের গাইড, পোর্টার, কুক কেউই ওঠেনি। মন চাইছে এখানে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য দেখি, কিন্তু তীব্র ঠান্ডা হাওয়া আমার শরীরটাকে যেন আঁচলে কামড়ে ফালা ফালা করে দিচ্ছে। একসময় সহ্য করতে না পেরে বাধ্য হয়ে টেন্টে ঢুকে পড়লাম। ভাগীরথী সিস্টার্স, এখন মোটামুটি 5:45। আমরা বাইরে বেরিয়েছিলাম, পাহাড়ের পিকগুলোর মাথায় সূর্যের প্রথম আলোর স্পর্শ দেখে এলাম। একটুখানি শ্যুট করলাম যতটুকু পেরেছি, কিন্তু আধ ঘন্টার বেশি বাইরে থাকতে পারলাম না। হাত পায়ের পাতা নাক পুরো জ্বলছে। বাইরের 0 ডিগ্রির আশেপাশে টেম্পারেচার, তাবুর গায়েতে হালকা হালকা বরফ জমে রয়েছে দেখতে পাচ্ছি, আবার জলও জমে রয়েছে দেখতে পাচ্ছি। তো এই অবস্থায় থাকতে না পেরে আবার এসে শুয়ে পড়লাম। হাত পুরো লঙ্কা বাটার মতো জ্বলছে, সার পাচ্ছি না, ক্যামেরায় শ্যুট করতে পাচ্ছি না, এত ঠান্ডা। কিচেনে সব রান্নাবাড়া চলছে, ব্রেকফাস্ট লাঞ্চ সব রেডি হচ্ছে। ব্রেকফাস্টে আজকে স্যান্ডউইচ আছে, লাঞ্চে নুডলস, আর এখনও ওই সব তোড়জোড় চলছে। এখানে পোর্টারদের রান্না চলছে। এইখানে একটা ট্রলি আছে, এই ট্রলি পার করে আমরাও যাব। গোমুখেতে আর ট্রলি পার করবো না, এখান থেকেই ট্রলি পার হবে। যে ট্রলি পার হওয়ার সব তোড়জোড় চলছে। এই দেখুন এখনও টেন্টের গায়েতে সব বরফ জমে আছে, নিচেও বরফ পড়ে আছে কত, এই যে চারিদিকে সব এরকম পড়ে আছে বরফ। এত হাওয়া দিচ্ছে, এই টুপিতে হবে না, টুপি পাল্টাতে হবে। আমাদেরও এবার বেরোবার তোড়জোড় করতে হবে, তৈরি হয়নি, টেন্টে ঢুকে পড়ি।
সবাই বেরিয়ে পড়েছে, আমরাও বেরোবো, রোদ্দুর চলছে। আজ আমাদের তপোবন পর্যন্ত 6 কিলোমিটার হাঁটতে হবে, গোমুখ পর্যন্ত 4 কিলোমিটার, গোমুখ থেকে তপোবন আরও 2 কিলোমিটার, টোটাল 6 কিলোমিটার। এর ট্রলিতে ওঠার লাইন, গোমুখের উচ্চতা 13,960 ফুট, প্রায় 14,000 ফুট, আর তারপরে আমরা যাব তপোবন। তপোবনের উচ্চতা 14,763, অলমোস্ট 14,800 ফুট। আমরা এই মুহূর্তে রয়েছি 12,385 ফুট, মানে 12,400 ফুট ধরে নিই। তাই আজকেও আমাদের প্রায় 1,000-2,000 ফুটের মতো উপরে উঠতে হবে অ্যাপ্রক্স। অবশেষে ট্রলিতে উঠলাম, প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে, এখন 10টা বাজে, 8টা থেকে দাঁড়িয়ে আছি, আর এখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। এই দেখুন, এই যে গঙ্গার উপর দিয়ে যাচ্ছি ট্রলি করে, এসব বসে আছি। গোমুখে প্রতি বছর এত মানুষ আসেন, এই ট্রেকের জন্য সরকার বন দপ্তর এত টাকা নেয়, আর এখানে একটা ব্রিজ বানিয়ে দিতে পারে না। পাড়াপাড়ের জন্য মানুষকে এখনও এমন অনিরাপদ ও প্রাচীন পন্থা অবলম্বন করতে হবে? ছি, আমি এর প্রতিবাদ জানাচ্ছি। পাহাড়ের গায়ে দেখুন সব ভুজ গাছ, পাতা নেই একটাও। ট্রলি থেকে নেমেই পুরো বোল্ডার এরিয়া, তার মধ্যে দিয়ে হাঁটা শুরু করেছি, হাঁপিয়ে গেছি। আর 2-3 দিন ধরে বাতাসে যে ড্রাইনেস আছে আর ঠান্ডা, তাতে ঠোঁট তো ফুটি ফাটা হচ্ছেই, হাতেও তার প্রভাব পড়ছে। এই দেখুন পুরো লাল লাল ফেটে গেছে হাতে। বোল্ডার ভেঙে চলতে চলতে কখনো দাঁড়াচ্ছি, কখনো জল খাচ্ছি, কখনো মুগ্ধ নয়নে প্রকৃতির দৃশ্য দেখছি। এই সৌন্দর্যের জন্যই তো এত মানুষ বিপদকে উপেক্ষা করে ছুটে আসেন এখানে। এ দৃশ্য শুধু ভারতেই আছে, এখানে হিমালয়ের কোলে বিচরণ করে বেড়াচ্ছি। ধন্য এ জন্ম, ধন্য আমার দেশ ভারতবর্ষ। গরম হচ্ছে, এবার সব গরম জামা খোলা শুরু হয়ে গেছে। খুব টফ রাস্তা দেখুন, পুরোদস্তুর বোল্ডার জোন। সামনে ভাগীরথী সিস্টার্স, পুরো দস্তুর বোল্ডার জোন। একদম সোজা সুজি ভাগীরথী সিস্টার্স, টু মাউন্টেন গোটের পৃষ্ঠা দেখা যাচ্ছে। আমাদের গাইড অনিলজি আগে আগে যাচ্ছেন, মাঝে মাঝে দাঁড়িয়ে আমাদের রাস্তা, এই অঞ্চলে রাস্তার পরিবর্তন কিভাবে হয়েছে তা বুঝিয়ে বলছেন। যেতে যেতে এইসব শুনতে বেশ ভালোই লাগছিল। আমাদের গাইড অনিল, মিস্টার অনিল বলছেন রাস্তা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর এখন সেভাবে গ্লেশিয়ার টপকাতে হয় না। তো আমাদের এই দেখুন না রাস্তার অবস্থা, তা পুরো পাল্টে গেছে। আগে ওপাশ দিয়ে ছিল নদীর, এখন এপাশ দিয়ে আমাদের রাস্তা। আর এই সব বোল্ডার এরিয়া, এই রাস্তাটা আগে ছিল না। কোথাও কোনো পথের ইন্ডিকেশন নেই, মানে কত কিলোমিটার এসেছি, কত কিলোমিটার বাকি, কিছুই লেখা নেই। এর আগে ছিলও না। আন্দাজ করছি আর মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে গোমুখ পৌঁছাবো, যদিও আমরা গোমুখ সামনে যাব না, আমরা তপোবনে যাব, উপর থেকে গোমুখকে দেখতে পাবো।
আপনাদেরকে হয়তো দেখাবো। হাউ ফার গোমুখ ইজ? মেবি 45 মিনিটস। 45 মিনিটস? ইয়েস, ইট ডিপেন্ডস হাউ ডু ইউ গো। ওকে, ক্যান বি 30 মিনিটস, ক্যান বি 1 আওয়ার, ক্যান বি 1 আওয়ার অন ইট। Okay, thank you. Where are you from? I'm from Canada. Okay, thank you. এই শিবলিঙ্গ কিছুক্ষণ ধরেই আমাদের সঙ্গে চলছে, কিন্তু কনফার্ম হতে পারছিলাম না বলে বলছিলাম না। গাইডজি এখানে বসে আছেন, গাইডজিকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা শিবলিঙ্গ কিনা, উনি বললেন হ্যাঁ এটাই শিবলিঙ্গ। তারপর আপনাদেরকে এটা দেখালাম। আমরা শিবলিঙ্গের পায়ের কাছেই যাব তপোবনে। চলার পথে মাউন্ট শিবলিঙ্গ বা মাউন্ট শিবালিক, আমাদের গাইড মিস্টার অনিল ঘোড়াল বা পাহাড়ি ছাগল, একটা সিং পড়ে আছে, ওই নামটা আমার ওই যে এইসব পেরিয়ে নিচে যেতে হবে, তারপর আবার উঠতে হবে। ওহ, ওঠা নামা ওঠা নামা, একদম জীবনের মতোই হলো ট্রেকিং। এই ট্রেক থেকে আমি অনেক কিছু শিখলাম। এক তো নেচারকে ভালোবাসতে হবে, সেকেন্ড যেটা হচ্ছে চ্যালেঞ্জ ইওর সেলফ, নিজেকে চ্যালেঞ্জ করো, নিজের যে ক্ষমতা সেটাকে আরও বাড়াও। থার্ড যেটা হচ্ছে জীবনের প্রতিটা স্টেপ দেখে ফেলো, উল্টো পাল্টা জায়গায় পা ফেললে সিধা নিচে খাদে কেউ তোমাকে তুলবে না। জীবনেও প্রতিটা স্টেপ আমাদের বুঝে শুনে ফেলতে হবে, তাহলেই আমরা জীবনে এগিয়ে যেতে পারবো। যেমন আমরা এই ট্রেকিংয়ে এগিয়ে যাচ্ছি স্বপ্নবালের সঙ্গে। ট্রেকিংয়ে কষ্ট আছে, চ্যালেঞ্জ আছে, কিন্তু প্রকৃতিকে দেখার আনন্দ আছে, আছে সাফল্যের আনন্দ। চলুন আমরা আবার এগোই। 63 বছর বয়সে উৎপলেন্দুদা এই হার্ড ট্রেক করছে আমাদের সঙ্গে, এর আগেও করেছে দুটো ট্রেক। আর এখন আস্তে মনের চোর চাই, মনের চোর, মনের চোর চাই। দেখে পা ফেলতে হবে, না হলেই পাল্টি। সামনেই গোমুখ গ্লেসিয়ার, আমরা মোটামুটি কাছেই চলে এসেছি, দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর সামনে পাঁচিলের মতো দাঁড়িয়ে আছে ভাগীরথী সিস্টার্স, ভাগীরথী 1, ভাগীরথী 2, ভাগীরথী 3। সামনেই গোমুখ গ্লেসিয়ার দেখতে পাওয়া যাচ্ছে, আর একটু এগুলি হয়তো দেখতে পাবো। এই হচ্ছে শিবলিঙ্গ। আমাদের শ্যাক নিয়ে যাচ্ছে পোর্টার, এরা সবাই নেপালি। আমরা একটা ডে ব্যাগ নিয়ে চলতে হিমশিম খাই, আর এরা কিভাবে দু তিনটে শ্যাক একসাথে করে 50-60 কেজি মাল নিয়ে দিব্যি চলে যায় এই রকম পথে, এই পোর্টাররা ছিল বলেই আমরা এমন ট্রেকে যেতে ভরসা পাই। সামনেরই পাহাড় আমাদের পেরোতে হবে, তবে ও পাশে আমরা শিবলিঙ্গকে পাবো। এখন আর দেখা যাচ্ছে না শিবলিঙ্গকে, সামনে দেখা যাচ্ছে ভাগীরথী 3 বোনকে। এখান থেকে দুটো দেখা যাচ্ছে, সামান্য একটু শেষে দেখা যাচ্ছে ডান দিকে। এবার আমাদের খালি চড়াই ভেঙে উঠতে হবে, খুব স্টিফ রাস্তা।
বালির মত বালি চারিদিকে। আমরা চলেছি একটা ফ্ল্যাট এরিয়া দিয়ে। আবার চড়াই শুরু হলো, এবার শুধু বোল্ডারের উপর দিয়ে চলতে হবে। একটুখানি চলতেই হাঁপিয়ে যাচ্ছি, এতটা হাইটে, এটাই স্বাভাবিক। এই বোল্ডারের উপর দিয়ে চলা প্রচণ্ড দম লাগে, প্রচণ্ড পরিশ্রমের কাজ। গোমুখের সামনে যেতে হলে এখান থেকেই একটু বাঁ দিক ঘেঁষে যেতে হবে। যেহেতু আমরা তপোবন যাচ্ছি, তাই আমরা একটু ডান দিকে সরে গিয়ে উপরে ওঠার পথ ধরব। খানিকটা উপরে উঠে যাওয়ার পর উপর থেকেই আমরা গোমুখ দেখতে পাব। আমরা সিদ্ধান্ত নিয়েছি তপোবন থেকে ফেরার সময় পাহাড় বেয়ে গোমুখের সামনে এসে নামব। এখন আমরা সোজা উপরে উঠে তপোবন যাব। দর্শকদের জানাচ্ছি, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চাইলে জয়েন বোতামে ক্লিক করে চ্যানেলের মেম্বার হতে পারেন, অথবা থ্যাঙ্কস বোতামের সাহায্যে আপনি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারেন। রাস্তা বলে সে অর্থে কিছু নেই, শুধু উঠতে হবে সুইটেবল জায়গা দেখে পা ফেলে এগিয়ে চলা। আগের ভিডিওতে দুলাল দত্ত নামে এক দর্শক কমেন্ট করেছিলেন, বিশিষ্ট ঔপন্যাসিক ও তন্ত্র সাধক মরুতীর্থ হিংলাজের লেখক কালিকানন্দ অবধূত বলেছেন, হিমালয়ের রন্ধ্রে রন্ধ্রে বিষ, তাই হিমালয় এত সুন্দর। তার কথা ধরেই বলছি, আমিও দেখব হিমালয়ের কতটা বিষ আমি সহ্য করতে পারি। এই পথহীন পথে প্রতিটা পদক্ষেপে প্রতিটা মুহূর্তে জীবন সংশয়ের আশঙ্কা, সেই পথ স্বেচ্ছায় চলেছি শুধুমাত্র সৌন্দর্যের দুর্নিবার আকর্ষণে। মা গঙ্গা ও মহাদেবের হাতে নিজেকে সঁপে দিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে শিবলিঙ্গের কাছে। এই গঙ্গোত্রী গ্লেসিয়ার, ওইখানেই গোমুখ আছে, আমরা এখন দেখতে পাচ্ছি না, আরও উপর দিকে উঠলে, ওইখানে উঠলে দেখতে পাওয়া যাবে। এই গোমুখ চলতে চলতে দেখতে পাচ্ছি। সামনে অনেকেই গোমুখের কাছে চলে গেছে, আমরা ফেরার সময় যাব, আর আমাদেরকে ওই উপরে তো উঠতে হবে। এরকম রাস্তা দেখুন, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম, পুরো পাথর আর পাথর আর পাথর। বহুদিনের শখ ছিল, বহুদিনের আশা ছিল গোমুখ দর্শন করব। গোমুখের একদম কাছে যেতে পারিনি, কিন্তু দূরের থেকেই দেখেছি, সেটাই বা কম কি। গঙ্গাবারে মনোহারি মুরারি চরণ চোতা, গঙ্গাবারে মনোহারি। শিবলিঙ্গ পর্বত থেকে অমর গঙ্গা নেমে এসে গঙ্গা বা ভাগীরথীর সঙ্গে সামনে মিশেছে। এই নদী আমাদের বারবার পার হতে হবে। পার থেকে কীভাবে ধুলো উঠছে দেখুন,
এর উপরে আমাদের উঠতে হবে। বাতাসে ভীষণ ধুলো, চোখে মুখে এই ধুলো ঢুকে যাচ্ছে, যার ফলে খুব অস্বস্তি হচ্ছে। একে এই পরিশ্রম, তার উপর এই সমস্যা, সব মিলিয়ে এক বিধ্বস্ত পরিস্থিতি। ওই যে উপরে দেখা যাচ্ছে, ওই মাথায় এবার উঠতে হবে। বাবা রে বাবা, স্টোনফল এরিয়া, পরপর শুধু পাথর গড়িয়ে গড়িয়ে পড়ছে দেখতে পাচ্ছি। এখানে দাঁড়ানো যায় না, কিন্তু না দাঁড়িয়ে উপায় নেই। এত খাড়াই রাস্তা, পুরো পাথর ভেবে উঠতে হচ্ছে। ও গঙ্গোত্রী গ্লেসিয়ার। আপনাদের জন্য আমার পরামর্শ রইল, হার্ডকোর ও অভিজ্ঞ ট্রেকার না হলে আপনি তপোবন যাবেন না। ভিডিওতে আমি যতটুকু দেখাতে পারছি, বাস্তবে এ পথ তার থেকেও কয়েক গুণ বেশি বিপজ্জনক ও কঠিন। তপোবন যেতে হলে আপনাকে প্রাণ হাতে করেই যেতে হবে। একের পর এক পাথর পড়ছে, আমার সামনে দিয়ে একটা বড় পাথর গড়িয়ে পড়ে গেল, খুব জোর বেঁচে গেছি। আর নিচে গঙ্গোত্রী গ্লেসিয়ার। সামনে একদম যে ভাগীরথী সিস্টার্সের নিচে যে এক বরফ জমে আছে, ওইটাই হচ্ছে নন্দনবন। নিচে দেখা যাচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়ার। এ পথে এমন অনেক জায়গা আছে যেখানে পা ফসকালে বা হোঁচট খেলে পাহাড়ের গায়ে ঠোক্কর খেতে খেতে সোজা এসে কয়েকশো ফুট নিচে গঙ্গোত্রী গ্লেসিয়ারে পড়তে হবে। দেখুন, এই পাহাড়ের মাথায় উঠতে হবে। উঠে তো পড়লাম, নামব কি করে জানি না, অবস্থা খুব খারাপ, খুব হাঁপিয়ে গেছি। পুরো এইরকম চড়াই বেয়ে ওঠা, বুঝতেই পারছেন কি অমানসিক পরিশ্রম। এর উপরে উঠতে হবে। এই তপোবন ট্রেক রিয়েলি হার্ড ট্রেক, তুম করে কেউ চলে আসবেন না, আগে মডারেট কিছু ট্রেক করে তারপরেই আসবেন। তপোবন ট্রেকের ভিডিও বাংলায় গাঁট গুনে একটি বা দুটি পাবেন, তাও বিস্তারিতভাবে পথ দেখানো হয়নি, দেখানো সম্ভবও না, এতটাই কঠিন পথ। তবুও আমি আপনাদের জন্য ঝুঁকি নিয়েও যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরেছি। এ পথে শ্যুট করা সত্যি খুব খুবই কঠিন। প্রায় এসে গেছি উপরটা, পৌঁছাতে পারলেই হবে। ওই দেখা যায় শিবলিঙ্গ, আর একটুখানি এইটুকু পথ গেলেই ওই পৌঁছে যাব। এখানে বহু জায়গায় রয়েছে আলগা মাটি, এই মাটির উপর দিয়ে আপনাকে 60-75 ডিগ্রি ঢালে উঠতে হবে। পায়ের চাপে এই মাটি ধসে যাচ্ছে, ফলে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। বিকেল 3:30 বাজে, তপোবন এসে পৌঁছালাম। ভুজবাসা থেকে গোমুক 4 কিমি রাস্তা, গোমুক থেকে তপোবন আরও 2 কিমি রাস্তা। গোমুক পর্যন্ত আসতে যা পরিশ্রম, তার থেকে অনেক বেশি পরিশ্রম তপোবন আসতে। শরীরের সব শক্তি শেষ, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। সঙ্গের লাঞ্চ প্যাক ব্যাগেই রয়ে গেছে, একই প্রচণ্ড ধুলো, তার উপর ঠিকভাবে দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই, বসে খাওয়া তো অনেক দূরের কথা। আমার এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো নয়, আমার উদ্দেশ্য এরপর যারা যাবেন তাদের সতর্ক করা। শিবলিঙ্গ থেকে বয়ে আসা আকাশগঙ্গা নদীর ধারে আমাদের তাঁবু ফেলা হচ্ছে। আগামীকাল আমাদের নন্দনবন যাওয়ার পরিকল্পনা আছে, দেখা যাক কী সিদ্ধান্ত হয়। এই পর্ব এখানেই শেষ করছি, পরের পর্বে আপনাদের
তপবন ঘুরিয়ে দেখাবো। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।